নমস্কার বন্ধুরা, কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সকলেই অবগত আছো যে ডিএলএড ভার্সেস বিএড অর্থাৎ প্রাথমিক শিক্ষকতার পরীক্ষায় কারা অগ্রাধিকার পাবে, তো সে নিয়ে কিন্তু একটি মামলা চলছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। তো আজ অর্থাৎ 24 নভেম্বর এই মামলার শুনানি অর্থাৎ চূড়ান্ত শুনানি হওয়ার কথা ছিল, চূড়ান্ত রায়, কিন্তু সেটা দেখো দুর্ভাগ্যবশত পিছিয়ে গেল। এখন দেখো ডেটটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আগামী 14 ডিসেম্বর 2022 এই মামলার পরবর্তী শুনানি। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো আমাদের যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এক্সামিনেশন সেটা আগামী 11 ডিসেম্বর 2022 অনুষ্ঠিত হতে চলেছে। তো আপাতত কিন্তু যে সমস্ত প্রার্থীরা বিএড করছো বা বিএড রয়েছে তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। আমরা বুঝতে পারছি যে এটা একটা সমস্যা, কারণ একটা ফাইনালি ডিসিশন চলে এলে সিদ্ধান্তটা খুব ভালো হতো, কিন্তু এখন কিছু করার নেই যেহেতু ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি, ঠিক আছে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে কেস স্ট্যাটাস সেখানে। তো সেখানে দেখো যেটা রয়েছে ডায়েরি নম্বর 30718, দেখো এখানে রয়েছে প্রেজেন্ট অর লাস্ট লিস্টেড অন 24/11/2022, অর্থাৎ আজকেই কিন্তু মামলাটা উঠেছিল। অনারেবল মিসেস জাস্টিস বেলায়াম ত্রিবেদী অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস, ঠিক আছে, পমি দিগন্তম শ্রী নরসিমার তত্ত্বাবধানে কিন্তু এই এই যে কেসটা উঠেছিল, কিন্তু দেখো সেটা কিন্তু পেন্ডিং রয়ে গেছে। দেখো পেন্ডিং লেখাটা তোমরা দেখো নীল কালারের, কিন্তু ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ পেন্ডিং। দেখো এর পরবর্তী যেটা শুনানি সেটা বলা হচ্ছে আগামী 14 ডিসেম্বর 2022। তো আপাতত যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি সেহেতু কিন্তু সকলকেই পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে হবে। তারপর তো মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে। তো সে বিষয়ে আমরা খবর পাওয়া মাত্রই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সেই খবরটা দিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবে, যাতে সমস্ত ধরনের নিত্যতন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো মধ্যা কথা, এখন আপাতত তোমরা সকলেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এক্সামিনেশনটা দিতে পারছো, তো ভালোভাবে পরীক্ষাটা এখন দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তের আপডেট। আমি আরেকবার রিকোয়েস্ট করছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্যতন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।